আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় নবম দশম শ্রেণীর এসএসসি তুমি সবাইকে স্বাগতম জানাচ্ছি এবার কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশ সালে তোমাদের অনুশীলনী সতেরো অর্থাৎ পরিসংখ্যান থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটা আমরা সমাধান করবো এটা দশ নম্বরটা তো দশ নম্বর সমাধান করবে যে কতে বলছে যে মধ্য শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো সারণী থেকে প্রচুর নির্ণয় করো সারণী থেকে গণসংখ্যা বহুবুজ অঙ্কন করো তাহলে কতে আমরা মধ্যশ্রেণীর মধ্যমান নির্ণয় করব তাহলে মধ্য শ্রেণীর মধ্যমান নির্ণয় করার জন্য আগে ফার্স্টে তোমাদের ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে হবে অর্থাৎ এখানে আরেকটা শাড়ি বাড়াইতে হবে যে শাড়িটার নাম হবে ক্রমযিত গণসংখ্যা তাহলে ফার্স্টে যে গণসংখ্যা দেওয়া আছে সেটাই আমরা নিচে লিখবো এবং এই গণসংখ্যার সাথে পরবর্তী গণসংখ্যা আমাদের যোগ করে দেবো অর্থাৎ এখানে সিক্স প্লাস ফোর ইজিক টু টেন টেনের সাথে আবার এই টেন যোগ করে দিলে বিশ হয় তাহলে বিশের সাথে আবার পনেরো যোগ করে দিলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে আবার এই যে নয় যোগ করে দিলে চুয়াল্লিশ হয় সেটা আমরা পরবর্তী সারিতে লিখব এরপরে চুয়াল্লিশের সাথে এই যে নয় সাত যোগ করে দিলে হয় একান্ন একান্নর সাথে আবার এই যে চার যোগ করে দিলে পঞ্চান্ন এইভাবে মধ্যক শ্রেণীর ক্রমেজিত গণসংখ্যা সারণি তৈরি করে নিতে হবে এবার দেখো এখানে কিন্তু মোট সংখ্যা কিন্তু বিজোড় সংখ্যা তাহলে এখানে অর্থাৎ যা বিজোড় সংখ্যা তাহলে হবে পঞ্চান্ন যোগ এক ভাগ দুই সমান সমান ছাপ্পান্ন ভাগ দুই সমান সমান পদের অবস্থান কিন্তু এই দেখো বিশের পরে ২১ থেকে ৩৫ পর্যন্ত সংখ্যা কিন্তু এই যে এই শ্রেণীতে পাওয়া যাবে অর্থাৎ বিশ পর্যন্ত সংখ্যা আমরা এই যে এই এইখান থেকে এ পর্যন্ত যে বিশটা সংখ্যা আছে সেখানে ১১ থেকে ২০ পর্যন্ত সংখ্যা কিন্তু এই শ্রেণীতে পাবো সাত থেকে ১০ পর্যন্ত সংখ্যাটা সাত থেকে তম পদটা পাবো আমরা এই শ্রেণীতে এবং এক থেকে ছয়তম পদটা এই একুশ থেকে ৩০ পাবো অনুরূপভাবে একুশ থেকে পঁয়ত্রিশতম পদ আমরা কিন্তু এখানে পাবো তাহলে অবশ্যই এইটাই এই শ্রেণিতেই আঠাশতম পদ আছে তাহলে আঠাশতম পদ যার অবস্থান হচ্ছে একান্ন থেকে একান্ন থেকে ষাট এই শ্রেণীতে তাহলে এখন এটা মধ্য শ্রেণী পাওয়া গেছে এখন মধ্যবিন্দু নির্ণয় করবো অর্থাৎ এই দুটা সংখ্যা আমাদের যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ দুই দ্বারা ভাগ করে দিলে আমাদের হয় হচ্ছে পঞ্চান্ন দশমিক পাঁচ তো এটাই হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে সারণী থেকে প্রচুর নির্ণয় করতে হবে তাহলে সমাধান প্রচুর নির্ণয়ের জন্য কোনো সারণী তৈরি করা লাগবে না যে সারণটির দেওয়া আছে সেটাই হবে দেখতে হবে যে সবচেয়ে বেশি গণসংখ্যা এখানে কত তাহলে দেখো এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে পনেরো তাহলে এই গণসংখ্যা বেশি যেটা সেটার শ্রেণীব্যাপ্তি হচ্ছে আমাদের প্রচুর শ্রেণী তাহলে এটা আমাদের আগে নির্ণয় করতে হবে অর্থাৎ প্রচুর শ্রেণী নির্ণয় করতে হবে এখন প্রচুর নির্ণয় সূত্রটা আছে সেটা আমরা লিখি যে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু গুণ এইচ তাহলে এখানে প্রতিকুলার মানটা আমরা লিখি এখানে এল হচ্ছে প্রচুর শ্রেণী যেটা আমরা বের করলাম সেটা নিম্ন মান অর্থাৎ এখানে ফিফটি ওয়ান

তারপরে কে এগারো দিয়ে যদি ভাগ করা হয় তাহলে চার দশমিক পাঁচ পাঁচ অর্থাৎ এখানে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে দেখো এখানে চার দশমিক পাঁচ চার পাঁচ চার এভাবে হয় এই জন্য আমরা এই যে যেহেতু এই যে পাঁচ অথবা পাঁচের বড় হলে তার আগের সংখ্যার সাথে এক যোগ করে লিখতে হয় তাহলে আমরা এখানে চার দশমিক পাঁচ পাঁচ লিখতে পারি এখন এটার সাথে এটা যোগ করে দিলে পঞ্চান্ন দশমিক পাঁচ পাঁচ তো এটা হবে উত্তর এবং এখানে প্রায় কথাটা লিখে দেবে কারণ দশমিকের পরে যেহেতু আরো অনেক সংখ্যা আছে এইভাবে আমরা প্রায় কথাটা লিখে দেব এরপরে আমাদের গণসংখ্যা বহু বুঝ অঙ্কন করতে হবে তো গণসংখ্যা বহুবুজ অঙ্কনের জন্য আমাদের একটা সারণি লাগে সেই সারণীটা হচ্ছে মধ্যবিন্দু সারণি অর্থাৎ প্রথমত যে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা যেটা দেওয়া থাকবে সেই সারণি থেকে আমাদের মধ্যবিন্দু নির্ণয় করতে হবে মধ্যবিন্দু নির্ণয় করা খুব সহজ অর্থাৎ নিম্নমান এবং উচ্চমান দুটা যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে প্রত্যেকটা শ্রেণীরভাবে নিম্নমান এবং উচ্চমান অর্থাৎ এই যে একত্রিশ চল্লিশ এগুলো যোগ করে তারপর দিয়ে ভাগ দিলে আমরা এই মধ্যবিন্দুগুলা পেয়ে গেলাম এখন আমাদের সব কাগজে এক অক্ষ এবং ওয়াই অক্ষ একে নিতে হবে তাহলে অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকার জন্য পেন্সিল কম্পাস দিয়ে আমরা এভাবে এক অক্ষ আঁকবো তীর চিহ্ন দিব এখানে এবং ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা আঁকব এবং একসক্ষ এবং ওয়াই অক্ষ এখানে পরস্পরকে করে প্রথম পাঁচটা ঘর আমরা এভাবে ভাঙা চিহ্ন দিয়ে বোঝাই দেবো অর্থাৎ এখানে এভাবে ভাঙা চিহ্ন দিয়ে বুঝাই দেব এবং এক অক্ষের দিকে আমরা শ্রেণী মধ্যবিন্দু ওয়াই অক্ষের দিকে গণসংখ্যা নিতে হবে এখন এই সারণী যেটা আমরা মধ্যবিন্দু নিয়ে করলাম সেই সারণী থেকে এই মধ্যবিন্দুগুলো এক অক্ষের দিকে বসাতে হবে আচ্ছা দেখো এখানে মধ্যবিন্দু এটার আগের যদি আরেকটা শ্রেণী থাকতো তাহলে সেটার মধ্যবিন্দু কিন্তু পনেরো দশমিক পাঁচ হতো এই পনেরো দশমিক পাঁচ থেকে আমাদের এখানে লেখা শুরু করতে হবে অর্থাৎ এখানে পনেরো দশমিক পাঁচ এরপরে পঁচিশ পঁচিশ দশমিক পাঁচ এরপরে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এরপরে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাশি দশমিক পাঁচ এবং এটার পরে আর একটা শ্রেণী কল্পনা করে সেটার মধ্যভেদ নির্ণয় করতে পারতো এখানে পঁচানব্বই দশমিক পাঁচ লিখতে হবে এখন যেহেতু এখানে সর্বোচ্চ গণসংখ্যা পনেরো আছে তাহলে পনেরো ধাপ উপরের দিকে একটা বিন্দু নিতে হবে তাহলে এর বড় তো নাই এই জন্য আমরা একঘর সমান এক এক নিলেই হবে অর্থাৎ এখানে ওয়াই দিকে একঘর সমান এক এক অর্থাৎ এখানে যদি ঘর পাঁচ আছে তাহলে পাঁচ দশ পনেরো বিশ এভাবে লিখি এবং এখানে যেহেতু এটা হচ্ছে ওয়াই অক্ষ তাহলে আমরা এই যে দেখো এই প্রথম মধ্যবিন্দু যেটা সেটা গণসংখ্যার ছয় তাহলে এই যে আমরা এই মধ্যবিন্দু উপরে দিকে ছয় ধাপ উপরে নিয়ে একটা বিন্দু নিব এরপরে আছে গণসংখ্যা চার অর্থাৎ এটা চার ধাপ উপরে আমরা চারটা ঘর উপরে যে আমরা একটা বিন্দু নিব এরপরে আছে দশ তাহলে এই দশটা হবে ঠিক এখানে এরপরে পনেরো পনেরো বিন্দুটা এই জায়গায় ঘর উপরে নিয়ে আমরা একটা বিন্দু নেব এরপর এখানে পাঁচ ছয় সাত আট এই যে দেখো এখানে নয় এরপর আছে সাত তাহলে এই সাত বিন্দুটা হচ্ছে এটা এরপর আছে চার চার হবে এই যে এটা এরপর আমরা এই যে প্রথম মধ্যবিন্দু থেকে আমরা এখানে কানেক্ট করে দেবো বিন্দুগুলো। তো বিন্দুগুলো এইভাবে আমরা সুন্দর করে কানেক্ট করে দেই এবং শেষে তোমার এই যে এটার সাথে এখানে অবশ্যই কানেক্ট করে দিতে হবে নাহলে হবে না তাহলে এখন আমাদের বিবরণ দিতে হবে যে আমরা সক কাগজে এক সক্ষ বরাবর এক সমান দুই একক নিয়ে কারণ এখানে শ্রেণী ব্যবধান কিন্তু দশ কিন্তু গড় আছে এখানে পাঁচ এই জন্য এক সমান আমাদের দুই একক নিতে হবে এবং এখানে এটা এক সমান দুই একক নিয়ে শ্রেণীর মধ্যে বিন্দু এবং অক্ষ বরাবর প্রতি এক সমান এক একক নিয়ে গণসংখ্যার বহুবোজ আঁকা হলো শূন্য থেকে মূলবিন্দু থেকে অর্থাৎ এখান থেকে এই পনেরো এখানে পনেরো দশমিক পাঁচ হবে এখানে পনেরো দশমিক পাঁচ পর্যন্ত ভাঙা দিয়ে পূর্বের সংখ্যা বিদ্যমান বোঝানো হলো এভাবে লাস্ট একটু বিবরণ দিলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ